নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সিমাইয়ের পায়েস। এটা খুব সহজেই আর খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, খেতেও খুবই টেস্টি হয়। বাড়ির আপনজন থেকে বাড়ির অতিথি পর্যন্ত সকলকেই মিষ্টিমুখ করানোর এটা খুবই সহজ টেস্টি একটি সিমাই পায়েসের রেসিপি। এখন দেখে নিন এই সিমাইয়ের পায়েস বানানোর জন্য আমার ঠিক কী কী উপকরণ লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। খুব সহজেই, খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই সিমাইয়ের পায়েস। এখন আমি সিমাইয়ের পায়েস বানানোর জন্য প্রথমে নিয়েছি 100 গ্রাম সিমাই, তার সাথে লাগছে আমার 500 গ্রাম লিকুইড দুধ। আমি এখানে 100 গ্রাম সিমাইয়ের জন্য 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, তার সাথে লাগছে 100 গ্রাম চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। 2 টেবিল স্পুন ঘি নিয়েছি আমি এখানে, নিয়েছি 5টা এলাচ, নিয়েছি এখানে 15টা কাজুকে আমি দুভাগ করে নিয়েছি আর 20টা কিশমিশ নিয়েছি। এখন এই সিমাই বানানোর জন্য প্রথমে আমি কড়া গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি এখন গলতে দিয়েছি, ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব সিমাইটা। এবার আঁচটা মিডিয়াম লোতে রেখে কন্টিনিউ নাড়তে থাকব। নেড়ে নেড়ে এটা লাল করে আমি ভেজে নেব। পায়েস বানানোর জন্য সিমাইটা লাল করে ভাজলেই আমার বেশি ভালো লাগে, আপনারা যদি চান একটু হালকা লাল করেও ভাজতে পারেন। আবার চাইলে এরকমভাবেও পায়েসটা বানাতে পারেন, যদি বেশি না ভাজতে চান তাহলে এইভাবে রাখলেই হবে। এই সময় আমি দিয়ে দিলাম কাজু ও কিশমিশগুলো, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো, এতে করে সিমাইয়ের সাথে কাজু ও কিশমিশটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন কাজু কিশমিশ সিমাই সমস্ত উপকরণগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি লিকুইড দুধ। দুধটা একটু সাবধানে দেবেন, দুধটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব, নেড়ে মিশিয়ে নেব। আর আঁচটা এখন মিডিয়াম করে দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, প্রায় 5 মিনিট মতো আমি ফুটতে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনিটা, তার আগে দিয়ে দিলাম এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি, তারপর দিয়েছি আর দিয়ে দিলাম চিনি। এখন এগুলো সিমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর আঁচটা একদম লো করে দিয়ে আরও হতে দেব 5 থেকে 7 মিনিট মতো। তবে তার আগে এই পায়েসের মধ্যে ছড়িয়ে দেব সামান্য একটু কেশর, এটি পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে এটা দিলে পায়েসের কালারটা অনেকটাই ভালো আসে। দেখুন পায়েসটা আমার ফুটে উঠেছে, 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, কেশরটা দেওয়ার জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সিমাইয়ের পায়েস, দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল। এইভাবেই পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।